Hello everyone. আমাদের সেকেন্ড ক্লাস এটা প্রজেক্ট ম্যানেজমেন্টের। সো গত ক্লাস আমরা প্রজেক্ট নিয়ে আর প্রসেস নিয়ে হালকা আইডিয়া দিছি যে প্রজেক্ট আসলে কি এবং প্রসেস কি, এই দুটার ডিফারেন্সিয়েট করতে পারছি কিছুটা, এবং এর জন্য আমরা আরো ডেপথে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, বিফোর স্টার্টিং এ প্রজেক্ট আমরা এখন আমাদের কাজ হচ্ছে প্রজেক্টটাকে ডিফাইন করা, যে আসলে প্রজেক্টের আউটকাম কি হবে এবং প্রজেক্টটার অবজেক্টিভটা কি হবে, প্রজেক্টটা কিভাবে আমরা সাকসেসফুলি এটা এস্টাবলিশ করতে পারি। ঠিক আছে, তো যখন আপনি কোনো একটা প্রজেক্ট ডিফাইন করবেন তখন আপনার প্রজেক্টের সম্বন্ধে আপনার আগে জানতে হবে যে এটার অবজেক্টিভটা কি। ঠিক, যখন আপনি অবজেক্টিভটা ক্লিয়ার হবে তখন এটা ডিফাইন করা সহজ হবে। ধরেন উদাহরণ দিয়েছিলাম, পদ্মা ব্রিজের উদাহরণ দিয়েছিলাম, যেটার অবজেক্টিভ হচ্ছে একটা নদীর উপরে ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করানো, যেটার দ্বারা মানুষ পারাপার হবে। আর যখন আপনি আর একটু ডিটেলসে যাবেন যে তখন আপনার টাইম পিরিয়ডটা ক্লিয়ার করতে হবে যে কতদিনের মধ্যে আমি এটা শেষ করব, আর যখন কতদিনের মধ্যে শেষ করার যে ব্যাপারটা আছে তখন আপনি একটা স্টার্ট ডেট আর একটা এন্ডিং ডেট কিন্তু আপনার ক্রিয়েট হয়ে যাচ্ছে অটোমেটিকলি কতদিনের মধ্যে আপনি শেষ করবেন, এবং ওই টাইমটাকে রিচ করা এবং ওই টাইমটাকে মিট করা হচ্ছে আমাদের টার্গেট। কারণ এর পরে হলে জিনিসটা আমাদের সাকসেসের ব্যাপারটাকে আর মিট করে না আর কি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে প্রজেক্টটা কিন্তু ইউনিক প্রসেসও হতে পারে, আবার নতুন একটা প্রোডাক্ট ইটসেলফ হতে পারে। আমরা অনেক সময় গোলমাল করে ফেলি যে একটা প্রসেসকে ডিফারেন্ট ভাবে যখন আমরা ইন্ট্রোডিউস করি তখন আমরা এটাকে ভাবি এটাও একটা প্রসেস, কিন্তু এটা আসলে একটা প্রজেক্ট হয়ে যাচ্ছে। যখন এটা আগে ছিল না এমন কিছুকে আপনার ইন্ট্রোডিউস করতেছে তখন সেটা অটোমেটিকলি প্রজেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এগুলো নিয়ে আমরা গত ক্লাসে কিছুটা বলছিলাম, আজকে একটু ডিটেলস বলি। ইউনিকনেস অফ এ প্রজেক্ট, বেসিক্যালি কখন আমরা বলবো যে প্রজেক্টটা ইউনিক, যখন আপনি দেখতে পাচ্ছেন যে এটা একদমই নতুন, আগে কখনোই ছিল না। ধরুন কোন একটা প্রোডাক্ট কাউন্ট করি যেটা আগে কখনোই ছিল না, ধরুন আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, আচ্ছা এমন একটা প্রোডাক্ট যেটা আগে কখনোই ছিল না, এরকম যদি এক্সাম্পল আপনাদের মাথায় ধরেন চিন্তা করতে বললাম, একটু নিজেরা চিন্তা করতে, দেখেন আমি আমার একটা শেয়ার করি। ধরেন আমরা কলম ইউজ করি, তারপর আমরা ঘড়ি ইউজ করি, এখন আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে আসছি যেটা কলমের মধ্যেই ঘড়ি। ঠিক আছে, তা আমি ধরেন লিখতে লিখতে হঠাৎ করে টাইম খেয়াল হলো যে আমি কতক্ষণ লিখছি এটা এখানে কাউন্ট করতেছে, এ ধরনের কিছু একটা, যেটা কলম প্লাস ঘড়ির কলাবোরেশন। দেখা যাচ্ছে দুটা আলাদা আলাদা জিনিস মার্কেটে এক্সিস্ট করতেছে, আমি দুটাকে কলাবোরেট করে নিউ কিছু একটা নিয়ে আসলাম, এরকম অনেক কিছু হতে পারে। কিংবা একদম কমপ্লিটলি নতুন কোনো কিছুই আপনি নিয়ে আসছেন যেটা মানুষের নতুন কোনো নেসেসিটি ফিল আপ করতেছে, এরকম হতে পারে। আবার প্রসেসের নতুন একটা ক্রিয়েশনও কিন্তু প্রজেক্টের আন্ডারে পড়তেছে। ধরেন আপনি কোনোটা কাজ আগে একভাবে করতেন, সবাই একভাবে করতো, আপনি ওটাকে ডিফারেন্ট একটা নতুন ফ্যাশনে আপনি ইন্ট্রোডিউস করলেন, ওইটা প্রজেক্টের আন্ডারে চলে যাচ্ছে। এই হলো এটার ইউনিকনেস সম্বন্ধে মোটামুটি এতটুকুই থাকে আর কি। আচ্ছা, এরপরে একটা ক্যারেক্টারিস্টিক তো আগেই বললাম, যেটা টাইম লিমিটেড হবে, এটার একটা স্টার্টিং ডেট থাকবে, একটা এন্ডিং ডেট থাকবে, তারপর এটা কখন আমরা অ্যাচিভ করব এরকম একটা কোয়েশ্চেন আমরা করতে পারি, যেটা কবে অ্যাচিভ হবে মানে কোন ডিউরেশনের মধ্যে অ্যাচিভ হবে। এখন প্রজেক্টের ক্ষেত্রে যখন আমরা টাইম নিয়ে কথা বলি তখন কিছু ব্যাপার হয়ে যায়। আমরা কয়েকটা পয়েন্ট বলি, যখন আমরা প্রজেক্টকে একটা টাইমের মধ্যে ফেলতে চাই যে আমরা জানতে চাই যে কখন প্রজেক্টটা হবে, তখন আমরা অনেক সময় টু মাচ কনফিডেন্ট হয়ে যাই, তখন এমন একটা টাইম সেট করে ফেলি যেটা আসলে বাস্তবে পসিবল না ওই টাইমের মধ্যে অ্যাকমপ্লিশ করা। আবার এমনও হয় যে আমরা প্রজেক্ট ম্যানেজার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে একটা টাইমে রাজি হয়ে যায়, যে টাইমটা আমিও জানি যে এটা হয়তো সম্ভব না, কিন্তু আমি বলে ফেলি যে হ্যাঁ এটা হয়তো পারবো, এরকম এটা না না বলতে পারার একটা প্রবলেম আর কি। দেখা যাচ্ছে আপনাকে আপনার হায়ার অথরিটি বললো যে আপনি এতদিনের মধ্যে কাজটা করে ফেলবেন, এটা দেখা যাচ্ছে খুবই
ক্যাজুয়াল কনভারসেশন হচ্ছে যে এটা তো এতদিনের মধ্যে হয়ে যাবে, আপনার হায়ার অথরিটি আপনাকে ভয় বলছে যে ধরেন এটা তো আপনার 2 weeks এর মধ্যে হয়ে যাবে, এটা খুব একটা সমস্যা হবে না, কিন্তু আপনি যে কাজটা করবেন আপনি জানেন যে এটা আসলে 2 weeks এর মধ্যে সম্ভব না, এটাতে টাইম আরো বেশি লাগতে পারে, এবং আপনি মোটামুটি শিওর যে এটাতে 2 weeks না, এটাতে 3 weeks লাগবে মিনিমাম, এটা আপনি শিওর। বাট সামহাও আপনি ওনাকে জিনিসটা বলতে পারতেছেন না যে না সম্ভব না, আসলে এটা বলা যাবে না, আপনি একটা ইতস্তত ফিল করতেছেন যে কিভাবে ওনাকে না বলি যেহেতু উনি আমাকে এভাবে বলতেছে। তখন আমরা আসলে একটা ভুল বাজেট নিয়ে গেছি, ভুল টাইম বাজেট নিয়ে আগে, এবং আসলে প্রজেক্ট তখন ওই দিনের মধ্যে শেষ হয় না, তখন আমরা এটাকে সাকসেসফুল প্রজেক্ট বলতে পারছি না। বেসিক্যালি আপনি কিন্তু জানতেন যে এটা তখন শেষ হবে না, জাস্ট না না বলতে পারার কারণে এটা হয়েছে। আবার অনেক সময় এমন হয় যে একটা প্রজেক্ট স্টার্ট করার পরে আপনি গাছাড়া ভাব নিয়ে ফেলেন, তখন মানে প্রজেক্টটা আজকে শুরু করবো কালকে শুরু করবো, এরকম করতে করতে প্রজেক্টটা একদম গিয়ে লাস্টে শুরু করে। এটা যারা স্টুডেন্ট আছে তারা খুব ভালো মতো বলতে পারবে, দেখা যাচ্ছে কোন টিচার সেমিস্টারে ফার্স্ট একটা প্রজেক্ট দিল, ম্যাক্সিমাম মেজরিটি অফ স্টুডেন্ট এটাই করে যে তারা লাস্ট মোমেন্ট পর্যন্ত ওয়েট করে, যখন সাবমিশনের ডেট চলে আসে এর আগের দিন খুব তাড়াহুড়ো করে প্রজেক্ট স্টার্ট করে। তো তখন হয় কি কোনো অবজেক্টিভ তো অ্যাকমপ্লিশ হয়ই না, বেসিক্যালি কোনো প্রজেক্টই হয় না, জাস্ট কোনো মতে জাস্ট কিছু জিনিস এদিক ওদিক করে কপি টপি করে জাস্ট একটা কিছু একটা দাঁড় করে জাস্ট সাবমিট করে এতটুকুই। তো ওইখানে ওইখানে কিন্তু একটা প্রবলেম থেকে যাচ্ছে যে আমরা টু মাচ কনফিডেন্ট হয়ে যাচ্ছি যে আমি লাস্ট মোমেন্টে করতে পারবো, একটা গাছরা ভাবলে লাস্টের জন্য জিনিসটা ফেলে রাখছে, তখন প্রপারলি টাইম ম্যানেজমেন্টটা এই ইস্যুসগুলোর কারণে প্রপার হচ্ছে না। যখন আমাদের অবজেক্টিভটা প্রপারলি অ্যাচিভ হচ্ছে, যখন আমাদের টাইম ফ্রেমের মধ্যে জিনিসটা কাজ হয়ে যাচ্ছে, একটা যে টাইমটা আমার বাজেটে ছিল যে এত টাইমের মধ্যে আমি এটা শেষ করবো, ওই টাইমের মধ্যে আমি কমপ্লিট করতে পারতেছি, তখন মোরালেস আমরা বলতে পারি যে প্রজেক্টটা হ্যান্ডেল ফাইন। আচ্ছা, এখন প্রজেক্ট সাকসেস এর যে ক্রাইটেরিয়া গুলো সেগুলাকে তো আমরা বললাম যে টাইমের মধ্যে উইদিন বাজেট আমরা প্রপার অবজেক্টিভ গুলো ডেলিভার করতে পারছি, এটা হচ্ছে প্রজেক্ট সাকসেস এর একটা ক্রাইটেরিয়া দিচ্ছে। আর একটু যখন গ্রেটার পার্সপেক্টিভ কাউন্ট করছি, তখন আমরা এটাও কাউন্ট করতে পারি যে আসলে আমার প্রজেক্টের থ্রুতে যাদের স্যাটিসফাই করার কথা তারা স্যাটিসফাই হয়েছে নাকি, দেখা যাচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা এটাও আমরা যখন ইনক্লুড করতেছি, তখন আমরা আরো গ্রেটার আউটকাম গুলো পাচ্ছি, এবং আরো ব্রডলি বলতে পারতেছি যে প্রজেক্টটা আসলে সাকসেসফুল হয়েছে যখন আমি এই সবগুলো ক্রাইটেরিয়াকে কাউন্ট করতেছি। আচ্ছা, একটা প্রজেক্টে তো বেসিক্যালি এটা টিম ওয়ার্ক, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টের মানুষজন আসবে, ডিফারেন্ট ডিফারেন্ট টাস্ক কমপ্লিট করবে, যদিও তাতে সবার অবজেক্টিভ হবে একটাই। তো এখন বেসিক্যালি এখানে আমাদের একটা প্রজেক্টকে যদি প্রপারলি রান করতে চাই, তখন আমাদের লিডার দরকার যারা আপনার অধীনস্থদেরকে প্রপারলি এনকারেজ করতে পারবে। লিডারশিপের মধ্যে একটা ব্যাপার চলে আসে, সেটা হচ্ছে বস হয়ে যায় আর কি লিডারের অনেক সময়, তখন আমরা প্রপার আউটকামটা না পাওয়ার সম্ভাবনা বাড়ে। যখন আপনি আপনার অধীনস্থদেরকে এনকারেজ করতে পারেন প্রপারলি যে ইউ আর ওয়ান অফ দেম, এবং আপনিও সেম অবজেক্টিভটা অ্যাটেন্ড করতে যাচ্ছেন, আপনি তাদেরই একজন, তখন আপনার অধীনস্থরা মোর কি বলা যায় উইলিংলি কাজগুলো করবে, এবং আপনার জন্য প্রজেক্ট অ্যাকমপ্লিশ করা সহজ হবে। সো আপনার ম্যানেজারকে আপনার যখন আপনি একজন ম্যানেজারকে দায়িত্ব দিচ্ছেন, আপনার দেখতে হবে সে আসলে প্রপারলি আপনার যে অধীনস্থরা আছে তাদেরকে প্রপারলি এনকারেজ করতে পারছে নাকি, যাতে করে আপনার প্রজেক্টটা একটা সাকসেস পায়। যখন বসই মনোভাব চলে আসে না, তখন আসলে এই ক্রাইটেরিয়া গুলো মিট করতে পারে না, তো তখন মোরালেস দেখা যাচ্ছে আপনি যতটুকু আশা করছেন অতটুকু হয় না, দেখা যাচ্ছে আপনি একটা চাপে রাখছেন আর কি এমপ্লয়ীদেরকে, কিন্তু বেটার আউটকামটা পাচ্ছেন না, যদিও তারা অন টাইম আসতেছে অন টাইম যাচ্ছে, কিন্তু যে প্রোডাক্টিভিটি যে ইস্যুটা এটা কিন্তু প্রপারলি অ্যাটেইন হয় না। কারণ আপনি ধরেন একটা জায়গায় কিছু এমপ্লয়ী রাখছেন যারা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর্যন্ত সবসময় থাকতেছে, কিন্তু ওরা উইলিংলি যে কাজ করার ব্যাপারটা, যে একটা
নিজের ভিতরে উদ্দীপনা থাকে যে আমি এই কাজটা করে ফেলবো, আমি তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলবো, আর একটু প্রোডাক্টিভ কিছু করবো, এই জিনিসটা যতক্ষণ আপনি ক্রিয়েট করতে পারতেছেন না ততক্ষণ পর্যন্ত ব্রডার ব্রডার সেন্সে আমি বলতে পারবো না যে আসলে আমি এখানে কাজ করতে ভালো কাজ হচ্ছে। দেখা যাচ্ছে একটা ওই অফিসে কিছু মানুষজন জাস্ট একটা টাইমে ঢুকতেছে, টাইমে বের হচ্ছে, কিন্তু যে কাজগুলা তারা অ্যাকমপ্লিশ করছে সেগুলো খুবই ক্ষুদ্র কাজ, এবং ওগুলা অ্যাকমপ্লিশ করার জন্য 1-2 hours বেশি লাগে না, বাট তারা সামহাও পুরো দিন এখানে থাকতেছে, পুরো দিন এখানে টাইম স্পেন্ড করতেছে, কিন্তু এই 1-2 ঘন্টার কাজগুলো পুরো দিন মিলাই করতেছে, এরকমও সিনারি থাকতে পারে। আবার দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় তারা থাকতেছে কম সময়, বাট কাজ যেগুলো করছে সেগুলো 6-7 hours এর কাজ, কিন্তু তারা এই যে বললাম যে একটি লিডার তাদেরকে এনকারেজ করতে পারতেছে, তাদের ভিতর উদ্দীপনা ক্রিয়েট করতে পারছে, তখন তারা বেটার আউটপুট সেখান থেকে জেনারেট করতে পারে। সো এখন যখন আমি প্রজেক্টের জন্য কি বলা যায় স্টিমুলেশন জন্য কাউকে নিয়োগ করতেছি, সে যদি লিডার হয় তখন আপনার আউটকামটা বেটার হওয়ার চান্স থাকে। আচ্ছা, প্রজেক্টের কিছু কনস্ট্রেন্টস আছে, এগুলো তো আগেই বলছি, তিনটা তো আগেই বলা হয়েছে, এখন আরেকটু ডিটেলসে বলি, সেটা হচ্ছে কস্ট, স্কোপ, কোয়ালিটি, রিস্ক, রিসোর্সেস, টাইম। আপনি আনলিমিটেড টাইম পাচ্ছেন না, আপনার রিসোর্স একটা বাজেটের মধ্যে হবে, আপনি আনলিমিটেড কস্ট এখানে ইনক্লুড করতে পারবেন না, আর দেখা যায় আপনার কোয়ালিটি একটা স্পেসিফিক, ধরেন আপনাকে প্রজেক্টে আপনার একটা প্রোডাক্ট আপনি ডেভেলপ করতেছেন, এটার একটা স্পেসিফিক কোয়ালিটি আপনি চাচ্ছেন যে এই কোয়ালিটিটা এখানে অবশ্যই অবশ্যই এনশিওর করতে হবে, তো ওই কোয়ালিটি নিচে হলে আপনার প্রজেক্টটা সাকসেস হচ্ছে না, ইস্যুস গুলো এখানে থেকে যায়। আচ্ছা, এরপর আস্তে আস্তে ধরেন একটা প্রজেক্টের যখন আমি স্টার্ট করতেছি, এখানে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপার্টাইজ এর মানুষজন থাকবে, এদের মধ্যে ধরেন কিছু থাকবে টেকনিক্যাল এক্সপার্ট, কিছু থাকবে ম্যানেজার স্কিল এক্সপার্ট, এবং আলাদা আলাদা মানুষজন থাকবে, এবং তাদের মোর টেকনিক্যাল হয় নলেজ থাকবে, আবার দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে ম্যানেজার নলেজ থাকবে। এরপরে আপনার এনভায়রনমেন্টের একটা ইস্যুস থাকে, যে আপনি যে এনভায়রনমেন্টের প্রজেক্টটা ডেভেলপ করছেন ওই এনভায়রনমেন্টের কালচারাল সিনারিও কেমন, এটা সোশ্যাল সিনারিও কেমন, এটার পলিটিক্যাল সিনারিও কেমন, এগুলো অনেকগুলো ইস্যুস থাকে যেগুলো আমাদের প্রপারলি অ্যানালাইজ করতে হয় যাতে করে আমরা প্রজেক্টটা প্রপারলি রান করতে পারে। ধরেন আপনি কোনো একটা জায়গায় একটা প্রজেক্ট রান করতেছেন যেটার সাথে আপনার আপনার প্রজেক্ট কালচারাল একটা সংঘর্ষ হয়ে যাচ্ছে, তখন রিস্কি হয়ে যায় জিনিসটা প্রপারলি রান করা, কিংবা কোনো একটা পলিটিক্যাল কনস্ট্রেন্ট এখানে রয়ে যাচ্ছে, আপনার প্রজেক্টের সাথে কোনো একটা পলিটিক্যালি সংঘর্ষ হচ্ছে, কিংবা আপনাদের মাইন্ডসেটের সাথে পলিটিক্যালি যাচ্ছে না, তখন আপনার প্রজেক্টে একটু তো বুঝতে পারতেছেন জিনিসটা আসলে কি হয়। আর কিছু ব্যাপার হচ্ছে আপনাদের প্রজেক্ট যখন রান হচ্ছে তখন অভ্যন্তরীণ যে কমিউনিকেশনটা এটার একটা ব্যাপার থাকে, যে আপনারা টপ ম্যানেজমেন্ট থেকে নিয়ে শুরু করে বটম পর্যন্ত কিভাবে কমিউনিকেট করতেছেন, এখানে আপনাদের ম্যানেজিং স্টাইলটা কেমন, আপনার প্রবলেম সলভিংটা কি অনবোর্ড হচ্ছে কিংবা নাকি, যে একদম টপ ম্যানেজমেন্ট থেকে আপনার কোনো প্রবলেম হলে সেটা সলিউশনটা টপ ম্যানেজমেন্ট থেকে দিতে হচ্ছে, কিংবা আপনারা অধীনস্থদেরকে এমন কি বলা যায় এটাকে স্বাধীনতা দিচ্ছেন যে তারা কোনো একটা প্রবলেম হলে তারা নিজেরা এটা সলভ করার জন্য ক্যাপাসিটি রাখতেছে, কিংবা তারা নিজেরা সলভ করার জন্য তাদের ওই অধিকারটা দেওয়া হচ্ছে, তাদেরকে আপনি এনাফ ফ্রিডম দিচ্ছেন যে আপনারা চাইলে নিজেরা এই প্রবলেমটা সলভ করতে পারেন, আপনাদের একদম টপ ম্যানেজমেন্ট পর্যন্ত যাওয়ার দরকার নেই, এরকম কালচার নাকি, এগুলো সকলে কিন্তু ভ্যারি করে। তো যদি এই জিনিসগুলো প্রপারলি হ্যান্ডেল করা যায় তখন আমাদের প্রজেক্টের সাকসেসটা ভালো আসে। তবে এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ইস্যুস, দেখা যাচ্ছে একটা প্রজেক্টের জন্য আপনি যে ক্রাইটেরিয়াগুলো এভাবে সেট করতেছেন পরের প্রজেক্টে যে সেম হবে এমন না, এগুলো ভ্যারি করতে পারে প্রজেক্ট টু প্রজেক্ট, এগুলো ভ্যারি করতে পারে। সো মোর লেস এগুলাই তো ছিল আজকে। আমরা মোটামুটি এখানে আইডিয়াস আজকে যা যা নিলাম সেটা হচ্ছে প্রজেক্টটাকে আমরা ডিফাইন করতে পারছি, প্রজেক্টের সাকসেসের যে ক্রাইটেরিয়া গুলো সেগুলোকে আমরা সেট করছি, প্রজেক্ট কনস্ট্রেন্ট গুলো সেট করছি যে আসলে প্রজেক্ট কনস্ট্রেন্ট কি কি হতে পারে এগুলো সম্বন্ধে একটু জানছি। মোরলেস আমরা একটা প্রজেক্টের ওভারঅল যে স্পেকটা সেটা আমরা ধরার চেষ্টা করতেছি এখন পর্যন্ত। সো হোপফুলি ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে হয়তো আরো ডিটেলস আমরা জানতে পারবো, আরো ডিফারেন্ট ডিফারেন্ট স্পেক্ট আমরা কভার করতে পারবো।
এইটুকু ছিল আজ পর্যন্ত, তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।